স্বাধীনের পরপরই এই দেশটাকে লুটেপুটে খেয়ে একটা একদলীয় শাসনে পরিণত করেছিল। ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে তাদের সেই বাকশালী চরিত্র কিছুটা পরিবর্তন করেছিল, আবার ক্ষমতা পেয়ে তারা আবার এই বাকশালী চরিত্র উন্মোচন হয়েছে। এই বাকশালীদেরকে কেউ নোবেল দিবে? দিবে না। এই বাকশালের দালালরা নানান ধরনের কথাবার্তা বলছে, এটা নিম্ন রুচির পরিচয় দিচ্ছে, তাদের চারিত্রিক যে অধঃপতন সেটা প্রমাণ করছে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে। আপনি জেনেছেন বা জেনে থাকবেন যে 2008 সালে ডক্টর ইউনূস একটা দল করতে চেয়েছিলেন, রাজনীতিতে আসতে চেয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি ফিরে গেছেন। এখন আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা তো বললেন, তাকে প্রধান হিসেবে দেখা যায় এবং তিনি উপযুক্ত। কতটা চ্যালেঞ্জিং বা কতটা মানে পারবে বলে আপনার মনে হয়? এখন শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সময়ে বিশেষ করে, এটা কিন্তু সবাই স্বীকার করে যে আজকে বাংলাদেশের রাজনীতিটা থার্ড ক্লাস মানুষের হাতে, থার্ড ক্লাস মানুষগুলো এমপি মন্ত্রী হয়ে বড় বড় চেয়ারে আছে, জনগণের টাকা চুরি করে, জনগণের টাকা লুট করে আজকে নিজেরা বিলাসবহুল ভবন করেছে, গুলশান বনানি দেশে দেশের বাইরে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই চোরেরা আজকে রাষ্ট্র চালাচ্ছে, যেটা প্রয়াত সাংবাদিক এ বি এম মুসার মতো বলতে হয় যে আওয়ামী লীগকে দেখলেই বলতে হবে তুই চোর তুই চোর, কারণ তারা শুধু ভোট চুরি করে নাই, দেশের টাকা চুরি করেছে, জনগণের অধিকার চুরি করেছে। তো এই চোররা আজকে রাষ্ট্র চালাচ্ছে, সেই জায়গা থেকে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিরা যদি রাজনীতিতে আসে দেশটা অনেক ভালো চলবে। বিশেষ করে 1/11 সময় মানে যেই বিষয়টা সামনে আনা হয়েছিল বা আলোচনায় ছিল যে আসলে যে দুটো রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে গত 32 বছর, মানে সে আপনার সেই সময় 2008 সালে আপনার বলা চলে সেই 27 বছর 26 বছর, মানে বিশেষ করে 90-এর পরে, কারণ 90-তে তো বলা হয় যে বাংলাদেশ গণতান্ত্রিক যুগে প্রবেশ করেছে, যারাই যখন ক্ষমতায় ছিল আইন আদালত পুলিশ প্রশাসন সব কিছুকে দলীয়করণ করেছে, সবাই বিরোধী দল নির্মূল করার জন্য তারা তাদের পেশিশক্তি প্রসার ঘটিয়েছে, সেই জায়গা থেকে বলেছে যে বাংলাদেশের সমসাময়িক সময় স্বাধীন হওয়া দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর আরও অনেক দেশ, ইভেন 60-এর দশকে বাংলাদেশ এবং চায়নার ইকোনমি সেম সেম কন্ডিশনে ছিল, তারা আজকে বিশ্ব পরাশক্তি হয়ে দাঁড়িয়েছে, আর বাংলাদেশ এখনও দারিদ্রের তকমা নিয়ে বিশ্ব অঙ্গনে পরিচিত হচ্ছে। তো এই বাংলাদেশের যে সম্ভাবনা, যে পটেনশিয়ালিটি, সেটি কাজে লাগাতে হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। তার জন্য তখন না ইউনূস সাহেব এবং বাংলাদেশের সচেতন নাগরিকরা একটা তৃতীয় শক্তির উত্থান গড়াতে চেষ্টা করেছিল, নানান পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। আমরা বলতে পারি যে তার লিগেসি অনুযায়ী আজকে গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠায় দেশকে বাঁচাতে, এই দুর্বৃত্তের হাত থেকে দেশকে বাঁচাতে মেধাবী সৎ সাহসী মানুষদের রাজনীতি প্রতিষ্ঠা আজকে কিন্তু গণ অধিকার পরিষদের জন্ম বা উত্থান হয়েছে। কাজেই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি গণ অধিকার পরিষদের তরুণদেরকে সহযোগিতা করে, গণ অধিকার পরিষদকে সহযোগিতা করে, এই গণ অধিকার পরিষদের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে কী করবেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়ে কী করবেন, তার যে সম্মান তার যে মর্যাদা সারা বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে তো কম না। ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে আসার আগ্রহ নাই, শুধুমাত্র সবাই যদি অনুরোধ করে, সবাই যদি চায়, তবে তিনি ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিয়ে দেশকে এই সংঘাতের হাত থেকে রক্ষা করতে পারেন সাময়িক সময়ের জন্য, কিন্তু তিনি লং টার্মে কোনো সরকারের দায়িত্ব নেবেন না। সেই জায়গা থেকে আমি মনে করি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এইভাবে দেশের যারা সৃজনশীল মেধাবী দেশকে নিয়ে চিন্তা ভাবনা করছে তাদের উত্তরসূরি, তাদের চিন্তা ভাবনার আলোকে আমরা কাজ করছি কাজী, এবং তাদের সমর্থন ভবিষ্যতে আমাদের প্রতি থাকবে। বিএনপির যুবক আন্দোলন চলমান রয়েছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে থাকে, আর সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে যে আসলে অনুমতি দেখ কিংবা না দেখ আমরা আন্দোলন চালিয়ে যাবো, তারা অনুমতি চাইছে, দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন এবং তাদের সাথে আছেন কিনা? একটা বিষয় আমি আসলে খুব বিরক্ত এবং ক্ষুব্ধ যে রাজনৈতিক দলগুলো কেন তাদের সভা সমাবেশের জন্য প্রশাসনের কাছে অনুমতির জন্য নিতে যায়। সরকার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কি পুলিশের অনুমতি নিয়ে পৃথিবীর কোনো দেশে হয়েছে? হয় নাই। যেখানে সংবিধান আপনার মৌলিক অধিকার সভা সমাবেশ মিছিল মিটিং করা সংগঠন করার অধিকার দিয়েছে, সেটা আপনি কেন পুলিশের কাছে যাবেন? পুলিশের এই অনুমতির ছলে, এই অনুমতির আড়ালে তো সারা বাংলাদেশ এক প্রকারের ফ্যাসিবাদীরা এই পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে, কারণ আজকে বিরোধী দলের কোনো নেতার মেয়ের বিয়েতেও পুলিশের অনুমতি লাগে, জানাজার জন্য পুলিশের অনুমতি লাগে। আপনারা দেখেছেন না সাইদি সাহেবের জানাজা ঢাকায় করতে দেয়নি? তো আপনি মল্লে, আপনি ইসলাম ধর্মের একজন মানুষ হিসেবে এই মুসলিম কান্ট্রিতে আপনি একটা জানাজা করবেন সেজন্য আপনি পুলিশের অনুমতির ধার ধারবেন? এইভাবে বিবেক বন্ধক রেখে এত নতজানু হয়ে এই দেশে আপনি থাকতে পারবেন না।
তো কাজে আমি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলাম যে সভা সমাবেশের জন্য পুলিশের কাছে কোনো অনুমতি নয়, সহযোগিতা চাইতে পারেন। আপনি যখন বিশাল সমাবেশ করবেন সেখানে যেন বিশৃঙ্খলা না হয়, বোমাবাজি না করে, সরকারি দলের গুন্ডাপান্ডারা হামলা না করে, সেজন্য সহযোগিতা চাইতে পারেন, অবহিত করতে পারেন। আমরা সেইভাবেই চিঠি লিখি। যদি এখন পুলিশ বাধ্য করছে, কারণ সমস্ত দল অনুমতি নিচ্ছে, এখন সব দল মিলে যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আগামীকালকে থেকে কোনো বিরোধী দল পুলিশের অনুমতি নিয়ে সভা সমাবেশ করবো না, তো পুলিশ কী করবে? সভা সমাবেশ ঠেকাতে আসবে? পুলিশের সদস্য কয়েকজন সারা দেশে? 4 লক্ষ, 2.5 লক্ষ, 4 লক্ষ হতে পারে, তাই কত কোটি কোটি জনগণ। যখন এই জনগণ রাস্তায় নামবে, পুলিশ কি গুলি চালাবে তাদের বিরুদ্ধে? পুলিশের ভাই বন্ধু স্বজন এই জনগণের কাতারে নাই? তারা দেখতেছে না আজকে কি হচ্ছে দেশে? পুলিশের একজন এসআই, একজন কনস্টেবল যে বেতন পায়, সেই বেতন দিয়ে তার সংসার চলে? চলে না। কোনো ডিসি কিংবা তার পদস্থ কর্মকর্তা সরকারের দালালি করে গাড়ি পায়, পয়সা পায়, কিন্তু নিচের লেভেলের কর্মকর্তারা তো পায় না। কাজে তারাও তো ক্ষুব্ধ। আর্মির সৈনিক পর্যায়ে বলেন, তারাও তো ক্ষুব্ধ যে বেতন পাচ্ছে, রেশন পাচ্ছে, সে তাদের পরিবার চলছে না। কাজে আমরা জনগণ যদি গণ আন্দোলন গড়ে তুলতে পারি রাস্তায়, রাস্তায় যদি নামতে পারি, এই পুলিশের সৈনিক, আর্মির সৈনিক সবাই যখন জনগণের কাতারে দাঁড়িয়ে যাবে, তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা বাঁচার জন্য তখন জনগণের কাতারে এসে দাঁড়াবে। তাই আমি মনে করি সভা সমাবেশের কোনো প্রয়োজন পড়বে না, সভা সমাবেশের অনুমতির দরকার নাই এবং এটা নেওয়া উচিত না। এবং বিরোধী দল যে গতিতে আন্দোলন চালাচ্ছে, যে অবস্থা দেশে তৈরি হয়েছে, তাতে অনেকেই বলছে যে ভাই সরকার পতনের বাতি কি নিভে গেল, আন্দোলনের গতি কি থেমে গেল, আবার কি ঈদের পরে? এগুলো সরকারি দলের লোকেরা মকারি করছে, উপহাস করছে এবং বিরোধী দলকে কটাক্ষ করে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য। আমি বলছি যে 2 থেকে 3 দিনের আন্দোলনে সরকার পতন হয়ে যাবে যদি টানা 3 দিন আন্দোলন চালানো যায়। এখন এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি এবং আন্তর্জাতিক যে সমর্থন, কিন্তু সেখানে এখনও তো নির্বাচন করলে আগামী জানুয়ারি পর্যন্ত এই সংসদের মেয়াদ। সরকার যদি নির্বাচন করতে চায়, হয় ডিসেম্বরে নির্বাচন করবে, না হলে জানুয়ারিতে নির্বাচন করবে। তাই এখনও আমাদের সময় আছে শক্তি সঞ্চয় করে কৌশল নিয়ে সঠিক সময়ে সঠিকভাবে আঘাত করতে হবে, সঠিকভাবে গণ আন্দোলনের ডাক দিতে হবে। সেক্ষেত্রে বিএনপি সহ আমরা যারা যুগপথ আন্দোলন করছি, আলাপ আলোচনা চলছে, কথা আছে ওস্তাদের মায়ের শেষ রাইতে, সঠিক সময় সঠিকভাবে আন্দোলনের আহ্বান আসবে, দেখবেন কি আন্দোলন তৈরি হয়। কাজে এখন হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, এই সরকারের এই বছরই শেষ সময়। আন্দোলনে এর আগে আন্দোলনে আপনার জামায়াতের সংশ্লিষ্টতা একটু মতপ্রতভাবে ছিল, এবারে আন্দোলনে জামায়াত এবং বিএনপি বলা হচ্ছে যে কৌশলগত আলাদাভাবে অবস্থান করছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি একটা অংশের ভিতরে আলোচনা হচ্ছে যে জামায়াতকে আলাদা করে আন্দোলন আমাদের সামনের দিকে হয়তো বা সফলতা অর্জন না হতে পারে মনে করা।